অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন প্রমাণ পাইছেন, যত মাসলা মাসায়েল আর ফতোয়া, ভুল ফতোয়া প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপরে, আরেকটা হলো হুজুরদের উপরে, মসজিদের ইমাম সাহেবদের উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের হিসেবে মুক্তাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক। অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভার ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায়, কি করে, ভারবারত্ব না থাকে তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়ামি এখনো যায় নাই। আবার অনেকের বয়স কম, মাশাল্লাহ, কিন্তু ভারী আছে বয়স, আছে না নাই? আমি মিরপুরে যখন 2002-03 সালের দিকে ইমামতি করেছি, আরো 10 নম্বরে এক জায়গায়, মহিমপুরে এক জায়গায়, তো আমি ছোট ছিলাম, দাড়ি খুব বেশি গজাই নেই তখন। আমার কিছু কিছু মুসল্লিরা বলতো যে মরিচ ছোট কিন্তু জাল অনেক। কারণ হলো যে আলহামদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটাকে আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব। সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক, অবিবাহিত হোক, তাতে অসুবিধা নাই। তবে হ্যাঁ, ম্যাচিউর থাকা দরকার, সেটা তো বলাই বাহুল্য। কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? কোরআন মুখস্থ করার পর যদি ভুলে যায় তাহলে শুধু গুনাহ হবে না, কি গুনাহ হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ কোরআনের কোনো সূরা মুখস্থ করছে, এক পারা দুই পারা হেফজ করছে, হ্যাঁ, অনেক অংশ মুখস্থ করেছে, এরপর সে অবহেলা করে ভুলে গেল, অলসতা করে ভুলে গেল, গাফলতির কারণে ভুলে গেল, না পড়তে না পড়তে ভুলে গেল, এরকম যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যত পাপের শাস্তি দেখানো হয়েছে, যত পাপ বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমি পেয়েছি এটাকে। অর্থাৎ কোরআন ইচ্ছাকৃতভাবে না তেলাওয়াত করতে করতে ভুলে যাওয়ার কারণে যে গুনাহ হয় সেই গুনাহকে, এটা এরকম গুনাহ, জঘন্য গুনাহ। তবে হ্যাঁ, কারোর স্মৃতিশক্তি দুর্বলতা আছে, মুখস্থ শক্তি দুর্বল, বেচারা পারে নাই, এই জন্য ভুলে গেছে, তার কারণে কি হবে না, গুনাহ হবে না।